আসসালামু আলাইকুম। মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে ইবলিস সব সময় মানুষকে নিজের উপাস্যকে পরিণত করে, এটা আমাদের কাছে নতুন কিছু নয়। তবে নতুন হচ্ছে আজকের এই গল্পটা, যেখানে আমরা দেখতে পাবো তিনজন অসহায় মেয়েকে কিভাবে প্ররোচনায় ফেলে শয়তান অর্থাৎ ইবলিস স্বয়ং এসে তাদেরকে নিজের পূজারীতে পরিণত করে। আজকের গল্পটি হাড় হিম করা এক শয়তানি গল্প। এই গল্প চলাকালীন আপনিও বারবার পিছে ফিরে তাকাতে বাধ্য, পিছে আবার কেউ দাঁড়িয়ে নেই তো। তো চলুন ভয়কে জয় করে আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা সুমি নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা দৌড়াতে দৌড়াতে ডক্টর ফ্রেডম্যানের বাড়িতে গিয়ে হাজির হয়। সুমি এখানে ফ্রেডম্যানকে গিয়ে জানায় যে তার বাবার পায়ের ব্যথা অতিরিক্ত বেড়ে গিয়েছে, যা শুনে ফ্রেডম্যান সুমিকে জিজ্ঞাসা করে যে সে কি তার বাবাকে তার দেওয়া ঔষধগুলো নিয়মিত করে খাইয়েছিল। উত্তরে সুমি বলে সমস্ত ঔষধগুলো খাওয়ানোর পরও তার বাবার পায়ের ব্যথা কমেনি, দেখে মনে হচ্ছে তার বাবার পায়ে যেন পচন ধরেছে। সুমির কথা শুনে ফ্রেডম্যান তার ডাক্তারের জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি করে সুমির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সুমির বাড়িতে আসলে আমরা সুমির বাবা কার্তোর হাঁটুর নিচে একটি ফোড়া দেখতে পাই, যেটাতে ইনফেকশন ছড়িয়ে গিয়েছিল, আর এটা ভালো হওয়ারও তেমন কোনো সম্ভাবনা ছিল না। উল্টো এর মাধ্যমেই তার পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যে কারণে ডক্টর ফ্রেডম্যান তার পাটি কেটে বাদ দিয়ে দেয়। এতে করে কার্তোর অনেক কষ্ট হয়। তবে আশ্চর্যের ব্যাপার হলো সুমি কার্তোর পাটি তাদের বাড়িতে থাকা একটি ফ্রিজের মধ্যে রেখে দেয়। সে ওটা রাখার সময় অনুভব করে কেউ একজন ঘরের মধ্য দিয়ে হাঁটাহাঁটি করছে, কিন্তু সে পেছনে তাকালেও কাউকেই দেখতে পায় না। এর কিছুক্ষণ পর কার্তো তাকে জিজ্ঞাসা করে যে সে কি কাটা পাটি কবর দিয়ে দিয়েছে কিনা। সুমি না জানালে কার্তো কিছুটা উত্তেজিত হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে কেন সে এটিকে কবর দেয়নি। এই পাটি তাদের জন্য অভিশাপ স্বরূপ, তাই পাটিকে যত তাড়াতাড়ি সম্ভব মাটি চাপা দিয়ে দেওয়াই শ্রেয়। এ কথায় সুমি কিছুটা বিরক্ত হয় এবং বলে সে মাটিতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, তাই সে সকালে উঠে এটিকে মাটি চাপা দিবে। পরবর্তী দৃশ্যে আমরা সুমিকে তার বন্ধু সাবেরের সাথে নদীর পাড়ে বসে থাকতে দেখতে পাই। সুমি বলে তার বাবা যদি সুস্থ হয়ে যায় তাহলে সে শহরে গিয়ে তার মা এবং ভাই আহমেদকে খুঁজবে, যার কথা শুনে সাবের বলে সেও তার সাথে শহরে যাবে এবং তার মা এবং ভাইকে খুঁজতে তাকে সাহায্য করবে। তাছাড়াও সুমি তার খাবার দাবারের দোকানটি আবারও চালু করতে চায়, যেটি তার বাবার অসুস্থতার জন্য বন্ধ হয়ে গিয়েছে। তার এই কথা শুনে সাবের বলে তার মালিক মিমিন সুমিকে তার দোকান পুনরায় চালু করতে কিছুটা হলেও সাহায্য করতে পারবে। এরপর তারা দুজন মিমিনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মিমিনের বাড়ি গিয়ে সুমি একজন লোককে একটি ছাগলের চামড়া ছাড়াতে দেখতে পায়। সে খুব আগ্রহ ভরে ওই কাজের দিকে তাকিয়েছিল। তার এই আগ্রহ দেখে সাবের সেই লোকটিকে সুমিকেও ছাগলের চামড়া ছাড়ানো শেখাতে বলে। এরপর সুমি মিমিনের সাথে দেখা করে। সুমিন মিমিনের কাছে একটি ছাগল ধার চায় যাতে করে সে তাদের খাবারের দোকানটি চালু করতে পারে, কিন্তু মিমিন বলে সে কি কার্তো অর্থাৎ তার বাবার মতো সুস্বাদু খাবার রান্না করতে পারবে, যার উত্তরে সুমিন বলে সে চেষ্টা করবে। তবে এতে মিমিন সন্তুষ্ট হয় না। একে তো সুমির কাছে কোনো টাকা ছিল না এই ছাগল কেনার জন্য, সে ধার স্বরূপ এটা চাইছিল যাতে করে সে ইনকাম করে মিমিনকে তার টাকা দিতে পারে। তবে মিমিনের উদ্দেশ্য কিছুটা খারাপ ছিল, সে অন্য কিছুই চাইছিল নিজেকে সন্তুষ্ট করার জন্য, অর্থাৎ সে সুমির অসহায়ত্বের সুযোগ উঠাতে চাইছিল। যে ব্যাপারটা শোনার পর সুমি এক ছুটে সেখান থেকে পালিয়ে যায়। বাইরে বসে থাকা সাবের ভেতরের কোনো কথাই জানত না, তাই সে সুমিকে এইভাবে চলে যেতে দেখে বেশ অবাক হয়। এখন সেখান থেকে সুমি বাড়ি ফিরে এসে দেখতে পায় তার বাবা কার্তো ব্যথায় চিৎকার করছে, তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছিল আর সেখানে আবারও ইনফেকশন হয়ে গিয়েছিল, অর্থাৎ পা কেটে ফেলার পরও কোনো লাভ হয়নি। এজন্যই সুমি আবারও ডক্টর ফ্রেডম্যানকে ডাকতে তার বাড়িতে যায়, কিন্তু সে দেখতে পায় ফ্রেডম্যান একজন মেয়েকে নিয়ে বাইকে করে কোথাও একটা বের হয়ে গিয়েছে, যে কারণে সে হতাশ হয়ে আবারও বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরেই সে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে একজন লোককে স্বপ্নে দেখে, যার পুরো শরীর সাদা এবং ফ্যাকাশে ছিল, দেখে মনে হচ্ছিল পুরো শরীরে কোনো রক্ত নেই। তার নখ এবং দাঁতগুলো ছিল বড় বড়, সেই সাথে চোখগুলো ছিল রক্তের মতো লাল।
হঠাৎই কার্তোর চিৎকারের আওয়াজ শুনে সুমির ঘুম ভেঙে যায়। কার্তো ফ্রেডম্যানের কথা জিজ্ঞাসা করলে সুমি জানায় সে বাড়িতে নেই। তখন কার্তো তার ব্যথার জন্য মরফিন নামক একটি ঔষধ চায়। তবে সুমি তাকে মরফিনের বদলে নেশাজাতক দ্রব্য নিতে বলে, যার ফলে তার ব্যথা অনেকটা কমবে। সুমির কথা শুনে কার্তো নেশাজাতক দ্রব্য সেবন করে, যার ফলে তার ব্যথা সত্যি অনেকটা কমে আসে। এরপর সে সুমির কাছে খাবার চায়। তখন সুমি বলে বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই, কারণ কার্তো উপার্জন করছে না। যা শুনে কার্তো বলে সুমির উচিত একজন আদর্শ মেয়ে হয়ে তার খেয়াল রাখা এবং তার জন্য হলেও উপার্জন করা। যা শুনে সুমি রেগে গিয়ে বলে সে সারাদিন তার সেবাই করে যাচ্ছে, যে জন্য সে তার জীবন সুন্দর করে কাটাতে পারছে না। অথচ এখন তার যে বয়স তাতে তার জীবনটাকে উপভোগ করার কথা। তার এই কথা শুনে কার্তো ভীষণ রেগে যায় এবং বলে সুমির উচিত ছিল তার মায়ের মতোই পালিয়ে যাওয়া, কেননা সে তার মায়ের মতোই অকৃতজ্ঞ। সে সুমি এবং মায়ের নামে আরো অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে, যা শুনে সুমি এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যা ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয়। এক পর্যায়ে কার্তো সুমির গলা চেপে ধরে, যার ফলে সুমির দম বন্ধ হয়ে আসছিল, যে কারণে সে নিজেকে বাঁচাতে কার্তোর চোখে আঘাত করে এবং নিজেকে ছাড়িয়ে নেয়। সে দৌড়ে রান্নাঘরে আসলে সে ওই লোকটিকে দেখতে পায় যাকে সে তার স্বপ্নে দেখেছিল। এই লোকটি আর কেউ নয়, বরং স্বয়ং শয়তান ইবলিস ছিল। ইবলিস সুমিকে বলে সে তার উপর অনেকদিন ধরেই নজর রাখছে এবং তার কাছে সুমির সব সমস্যার সমাধান আছে। এভাবেই সে আস্তে আস্তে করে বিভিন্ন কথা বলে সুমিকে নিজের বশে আনার চেষ্টা করে। তবে সুমি তার এই কথাগুলো মানতে নারাজ ছিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে তার এই সমস্যাগুলোর সমাধান এই লোকটি করতে পারবে। ঠিক তখনই হঠাৎই ইবলিস সুমির একটি আঙুল কেটে ফেলে, যা দেখে সুমি ভয়ে চিৎকার করতে থাকে। ইবলিস তার সামনেই তার কাটা আঙুলটি গিলে ফেলে, এতে করে সুমি আরো বেশি ভয় পেয়ে যায়। তখনই ইবলিস তার আঙুলের দিকে ইশারা করে। সুমি দেখতে পায় তার আঙুলটি আবারও আগের মতো ঠিক হয়ে গিয়েছে। তখন ইবলিস সুমিকে একটি স্বপ্ন দেখায়, যেখানে সুমির মা বাড়িতে ফিরে এসেছিল, যাকে দেখে সুমি অনেক খুশি ছিল। সুমির মা বলে সে তার বাবার এবং বাড়ির খেয়াল রাখবে, যাতে করে সুমি স্বাধীনভাবে তার জীবন উপভোগ করতে পারে। এই সুন্দর এবং লোভনীয় স্বপ্ন দেখে সুমি এবার দুর্বল হয়ে পড়ে, আর এই ব্যাপারটারই সুযোগ ওঠায় ইবলিস শয়তান। সে সুমিকে বলে এই সব কিছু সত্যি হতে পারে যদি সুমি তার সাথে বন্ধুত্ব করে। আসলে শয়তান সুমিকে প্রলোভন দেখিয়ে তার ফাঁদে ফেলতে চাইছিল। সে সুমিকে বিভিন্ন কথা বলে ম্যানিপুলেট করতে থাকে। সে সরাসরি না বললেও সুমিকে ইশারায় তার বাবার কাটা পায়ের মাংস রান্না করে তাকেই খাওয়াতে বলে। সুমিও আস্তে আস্তে করে ম্যানিপুলেটেড হয়ে যায়। ওই পা রান্নার সময় ইবলিস রক্তের মতো দেখতে একটি লিকুইড ওই মাংসে দিতে বলে। সুমি ইবলিসের ফাঁদে পা দিয়ে ওই লিকুইডটি মাংসে দিয়ে দেয়। এভাবেই সে খুব সুস্বাদুভাবে তার বাবারই পা রান্না করে এবং তার বাবার সামনেই সেটা পরিবেশন করে। তার বাবা মাংস দেখে বেশ অবাক হয়ে যায় এবং সুমিকে জিজ্ঞাসা করে যে সেই মাংস কোথায় পেল। সুমি মিথ্যা বলে যে সে একটি হোটেলে খাবার পরিবেশন করার কাজ পেয়েছে এবং সেখান থেকেই সেই মাংস রান্না করে এনেছে। যে কথা শুনে কার্তো আর কিছু না ভেবেই মাংস খেয়ে নেয়, কেননা অনেকদিন পর সে মাংস পেয়েছিল, এর ওপর আবার এত সুস্বাদু। এরপর সুমি বাইরে এসে দেখতে পায় গ্রামের মানুষরা মশাল হাতে নিয়ে কোথাও একটা যাচ্ছে। সে সাবেরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সাবের বলে নিগ্রুম নামের একজন মেয়ে কাল রাতে বাড়ি ফেরেনি, তাই তারা সবাই মিলে তাকে খুঁজতে বের হয়েছে। খুঁজতে খুঁজতে তারা ঝিলের পাশে নিগ্রুমের অর্ধনগ্ন লাশ খুঁজে পায়, যা দেখে বোঝা যাচ্ছিল নিগ্রুমের সাথে কেউ খারাপ কাজ করে তার মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। এখন নিগ্রুম হলো সেই মেয়েটি যাকে সুমি গতকাল ফ্রেডম্যানের সাথে বাইকে করে কোথাও একটা যেতে দেখেছিল। অর্থাৎ নিগ্রুমের মৃত্যুর সাথে হয়তোবা ফ্রেডম্যানের কোনো যোগসূত্র রয়েছে। সুমি নিগ্রুমের দাফনের কাজ দেখতে এলে ডক্টর ফ্রেডম্যানকে দেখতে পায় এবং তাকে তার বাবার জন্য ঔষধ দিতে বলে। যার বাবার কন্ডিশনের কথা শুনে ফ্রেডম্যান তখনই সুমিকে নিয়ে তার বাড়িতে চলে যায়, যাদেরকে যেতে নিগ্রুমের বোন সারি কড়া দৃষ্টিতে দেখতে থাকে। ওই রাতে আমরা সারিকে দেখতে পাই, যে যখনই ঘুমিয়ে পড়ে তখনই সে একটি স্বপ্ন দেখতে পায়।
যেখানে নিগ্রুমের আত্মা এসে তাকে তার হত্যার প্রতিশোধ নিতে বলে। পরদিন সকালবেলা সারি যখন তার কাজ করছিল, তখন কেউ একজন তাকে ভয় দেখাতে থাকে। তবে এটা কে ছিল তা আমাদেরকে এখনই দেখানো হয় না। এদিকে সুমি যখন ঘুমিয়েছিল, তখন ইবলিস এসে তাকে আবারও ম্যানিপুলেট করতে শুরু করে। ইবলিস বলে সুমির খুশি সুমির কাছেই আছে, সে চাইলে মুক্ত পাখির মতো বাঁচতে পারবে, যা চাইবে তাই করতে পারবে। সে এইগুলো তখনই পারবে যখন সে তার অর্থাৎ ইবলিসের কথা মেনে চলবে। ইবলিস সুমিকে আবারও তার কথার জালে ফাঁসিয়ে ফেলে। সে সুমিকে বলে যে সে যেন নিগ্রুমের কবর থেকে তার লাশ চুরি করে আনে। সুমিও মন্ত্রমুগ্ধের মতো ইবলিসের কথা মতোই নিগ্রুমের লাশ কবর থেকে চুরি করে আনে। সে রেডিওতে গান চালিয়ে ঠান্ডা মাথায় নিগ্রুমের বুকের মাংস কেটে ইবলিসের দেওয়া লিকুইডটি দিয়ে তার রান্না করে এবং তার বাবাকে খেতে দেয়। যে খাবার খেয়ে তার বাবা তার রান্নার প্রশংসা করতে থাকে। পরদিন সুমি তাদের খাবারের দোকানটি আবারও চালু করে এবং ওই নিগ্রুমের মাংস গ্রামের লোকেদেরকে খাওয়াতে থাকে। গ্রামের সবাই তার এই রান্না খেয়ে অনেক প্রশংসা করে। ওই সময় একজন ছেলে দৌড়ে এসে সবাইকে বলে নিগ্রুমের কবর থেকে তার লাশটি চুরি হয়ে গিয়েছে, যা শুনে গ্রামের সবার সাথে সুমিও নিগ্রুমের কবরের কাছে যায়। সেখানে নিগ্রুমের বড় বোন সারি রেগে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে কে এই জঘন্যতম কাজ করেছে, যে এই কাজটি করেছে তাকে এর মূল্য দিতে হবে। যে কথা শুনে সুমির পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। সে বুঝে গিয়েছিল যে সে ইবলিসের প্ররোচনায় পড়ে কত বড় অন্যায় করেছে, কত বড় পাপ করেছে। তাই সে দৌড়ে বাড়িতে চলে যেতে লাগে। পথিমধ্যে সে ইবলিসের কণ্ঠ শুনতে পায়, যে কিনা আবারও তাকে ম্যানিপুলেট করছিল। সুমিকে এইভাবে দৌড়াতে দেখে সাবেরও তার পিছু পিছু যায়। অন্যদিকে আমরা ফ্রেডম্যানকে দেখতে পাই, যে কিনা নিগ্রুমের কবর দেখতে এসেছিল। সে এসে সারির কথা শুনে সেখান থেকে চলে যেতে লাগে। তখন আমরা গাছের আড়ালে বুরাস নামের একজন মানসিক প্রতিবন্ধী ছেলেকে দেখতে পাই, যে কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। এদিকে সুমি বাড়ি ফিরে আসলে ইবলিস তার সামনে আসে, যাকে দেখে সুমি ভয় পেয়ে যায়। সুমিকে এইভাবে ভয় পেতে দেখে ইবলিস আবারও তার কথা জাল বেছানো শুরু করে। ইবলিস বলে সে সুমিকে মুক্তি দিতে পারবে। সুমি মুক্ত আকাশের পাখির মতো করে ভেসে বেড়াবে, সেই তাকে অনন্তকালের জন্য শান্তি দিতে পারবে। তাছাড়াও সুমি গ্রাম ছেড়ে শহরে চলে যেতে পারবে তার স্বপ্ন পূরণ করতে। এখন ইবলিস আরো বলে সাবের মোটেও ভালো ছেলে না, সে সুমিকে ভোগ করতে চায়। আর সুমি যেহেতু শহরে যাবে, তাই তার টাকার প্রয়োজন, আর প্রয়োজন মেটানোর জন্য তাকে খাবার বিক্রি করতে হবে। এইবার সে কোনো পচা বা বাসি মাংস নয়, বরং তরতাজা মাংস রান্না করবে। ঠিক তখনই সেখানে সাবে চলে আসে। তবে সাবের এখানে ইবলিসকে দেখতে পায় না, কারণ শয়তানকে একমাত্র সেই দেখতে পায় যাকে শয়তান নিজে নির্বাচন করে। ইবলিস সুমিকে বলে সাবেরই হলো তার স্বাধীনতার টিকিট, সাবেরের মাধ্যমে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। ইবলিস তাকে নানানভাবে ম্যানিপুলেট করতে থাকে, অর্থাৎ এবার ইবলিস সুমিকে দিয়ে তারই বেস্ট ফ্রেন্ড সাবেরের হত্যা করাতে চাইছিল এবং তাকে রান্না করিয়ে গ্রামের মানুষকে খাওয়াতে চাইছিল। এদিকে সাবের সুমিকে বলে যে গ্রামে একের পর এক ঘটনা ঘটছে, তাই তাদের যত তাড়াতাড়ি সম্ভব শহরে চলে যাওয়া উচিত। সে সুমিকে এই কথাগুলো বলছিল। তখন ইবলিস কার্তকে ঘুম থেকে জাগিয়ে তোলে, ফলে কার্তক সাবেরের বলা সব কথা শুনে ফেলে এবং তাকে গালাগাল করতে শুরু করে। ইবলিস এই কাজটা এজন্যই করেছিল, কেননা সাবেরের কথাই সুমি নিজের কাপড় গুছিয়ে নেওয়া শুরু করেছিল শহরে যাওয়ার উদ্দেশ্যে, যার অর্থ হলো সে শয়তানের বশ থেকে বের হয়ে আসছিল। তবে শয়তান তো এটা এত সহজে হতে দিতে পারে না, আর এ কারণেই সে বিভিন্নভাবে সাবেরকে সুমির রান্নাঘরে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। সাবের ঘরের বাইরে এলে দেখতে পায় সুমির রান্নাঘর থেকে ধোঁয়া বের হচ্ছে, তাই সে উক্ত ঘরে গেলে সেখানে মাংস কাটার অনেকগুলো ছুরি দেখতে পায়। এদিকে সুমি কাপড়ের ব্যাগ নিয়ে বাইরে আসতে লাগলে ইবলিস তাকে হুমকি দিতে শুরু করে এবং বলে সে তার জীবনকে নরকে পরিণত করে দিবে, তার স্বপ্ন পূরণ হতে দিবে না। সুমি কি তাকে ভয় পাচ্ছে না? উত্তরে সুমি বলে তার মতো শয়তানের কথা শুনে সে অনেক পাপ কাজ করেছে। এই বলে সুমি ঘরের বাইরে এসে সাবেরকে খুঁজতে থাকে।
অন্যদিকে কার্তো সুমিকে শহরে যাওয়ার জন্য আটকাতে যেতে লাগে। তবে এটা করতে গিয়ে সে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে সাবের রান্নাঘরে সেই ফ্রিজটি দেখতে পায়। শয়তান তার মনে কৌতূহলে জন্ম দেয়, যার প্রয়োজনায় পড়ে সে ওই ফ্রিজটি খোলে, যেখানে সে নিগ্রুমের কাটা মাথা খুঁজে পায়। আর ঠিক তখনই সুমি এসে তাকে কার্তোর চেতনানাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে ফেলে। সাবেরের জ্ঞান ফিরে এলে সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়। সাবের সুমিকে বলে সে তাকে ভালোবাসে, যা সে এতদিন ধরে তাকে বলতে পারেনি। আর যেহেতু সে সুমিকে এতটা ভালোবাসে, তাই সে কখনোই নিগ্রুমের ব্যাপারটা কাউকেই বলবে না। কিন্তু সুমি তাকে বিশ্বাস করতে পারছিল না, আর এই ব্যাপারটারই সুযোগ তোলে শয়তান ইবলিস। সে সুমিকে বলে সাবের মিথ্যা বলছে। সাবেরের বস তাকে সুমির মাংসের রেসিপি চুরি করতে পাঠিয়েছিল, অর্থাৎ সাবের তাকে ধোকা দিচ্ছে। শয়তানের কথায় আবারও ম্যানিপুলেট হয়ে যায় সুমি এবং সাবেরকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। অন্যদিকে কার্তোর জ্ঞান ফিরে এলে সে সুমিকে খুঁজতে শুরু করে। সুমি যখন সাবেরকে কেটে টুকরো টুকরো করছিল, তখন কার্তো তাকে দেখে ফেলে, যেজন্য সুমি কার্তোকে মেরে সেখানেই অজ্ঞান করে ফেলে এবং বলে যে সেই সব কিছু তার মাকে খুঁজে পাওয়ার জন্য করছে। অন্যদিকে সারি যখন ঘুমিয়েছিল, তখন নিগ্রুমের আত্মা এসে আলমারির ভেতর থেকে তার দিকে একটি ব্রেসলেট ছুড়ে মারে, যেখানে একজন মেয়ের নাম লেখা ছিল, আর এই নামটা ছিল চাম্পাকা। অর্থাৎ নিগ্রুমের হত্যার সাথে এই চাম্পাকার কোনো সম্পর্ক রয়েছে। পরদিন সকালে সারি চাম্পাকার বাড়িতে যায়। চাম্পাকা আসলে একজন কবিরাজ টাইপের মহিলা ছিল। সারি এখানে চাম্পাকাকে তার ব্রেসলেটটি দেখিয়ে জিজ্ঞাসা করে তার ব্রেসলেটটি তার বোন নিগ্রুমের কাছে কিভাবে এলো। তখন চাম্পাকা বলে সে নিশ্চয়ই এটা চুরি করেছিল। এই বলে সে সারিকে চোর বলে চিৎকার করতে থাকে, যা শুনে চাম্পাকার মানসিক প্রতিবন্ধী ছেলে বুরাস সেখানে চলে আসে এবং সে সারির মাথায় আঘাত করে, যেজন্য আহত সারি বাড়ি ফিরে যেতে শুরু করে। এদিকে চাম্পাকা তার ছেলেকে মারতে মারতে বলে সেই এই ব্রেসলেটটি চুরি করেছিল এবং নিশ্চয়ই সে নিজেই এটা নিগ্রুমকে দিয়েছিল। এই ব্যাপারটা সারিও শুনতে পায়, তবে সে এখানে কিছুই বলে না। এখান থেকে বাড়ি ফিরে সারি যখন ঘুমিয়ে পড়ে, তখন সে সেই স্বপ্নটি দেখতে পায় যেটা সুমিও দেখেছিল, অর্থাৎ ইবলিস তাকে এই স্বপ্নটি দেখাচ্ছিল। তার ঘুম ভেঙে গেলে ইবলিস তার সামনে চলে আসে। তার এবং সারির কথার মাধ্যমে আমরা জানতে পারি ছোটবেলায় নিগ্রুম অনেক অসুস্থ ছিল। তখন সারি তার স্বাধীনতার বদলে ইবলিসের সাথে নিগ্রুমের সুস্থতার চুক্তি করেছিল, কিন্তু এখন যেহেতু নিগ্রুম বেঁচে নেই, তাহলে সারির বেঁচে থাকার কোনো কারণই নেই। তাছাড়াও এতদিন ধরে সারি তার চুক্তি অনুযায়ী কোনো কাজ করেনি, কিন্তু এখন সময় হয়ে গিয়েছে সারির তার ওয়াদা পালন করার। ইবলিস এখানে সারিকে তার বক্সটি বের করতে বলে, যা এতদিন যাবত সে লুকিয়ে রেখেছিল। তবে সারি এখন বড় হয়ে গিয়েছিল এবং বুঝতে পেরেছিল এটা কত বড় পাপ, তাই তো সে এখানে ইবলিসের কথা না শুনে দূরে সরে যায়। সে ইবলিসকে নিজের থেকে দূর করার জন্য নামাজ পড়ার জন্য কুয়ো থেকে পানি তুলতে যায়, যাতে করে ওই পানি দিয়ে সে অজু করতে পারে। ঠিক তখনই ওই পানি রক্ততে পরিণত হয়, যা দেখে সারি ভয়ে চিৎকার করতে শুরু করলে তার বাবা ছুটে আসে। কিন্তু তখনই সারি দেখতে পায় সেখানে কোনো রক্ত নয়, বরং পানিই আছে। এরপর সে যখন নামাজ পড়তে বসে, তখন সে নামাজের মধ্যেই নিজেকে জঙ্গলের ভেতর দেখতে পায়, যার সামনে কেউ একজন নিগ্রুমের ওপর শারীরিক নির্যাতন করছিল এবং নিগ্রুম তার কাছে সাহায্য চাইছিল। সারি এই সব কিছুকে ইগনোর করে তার নামাজের দিকে মনোযোগী হয়। সে সিজদা দিলে আবারও তার আগের জায়গায় ফিরে আসে, কিন্তু তার সামনে এবার ইবলিস শয়তান নিজে বসেছিল। ইবলিস সারিকে কিছুতেই নামাজ পড়তে দিতে চাইছিল না। সে সারিকে বলে তাকেই তার বোনের হত্যার প্রতিশোধ নিতে হবে। আর ঠিক তখনই সারির ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে এতক্ষণ ধরে যা কিছু দেখছিল সব তার স্বপ্ন ছিল। মূলত ইবলিস শয়তানই তাকে এই স্বপ্ন দেখিয়েছিল, যাতে করে সে সারিকে ম্যানিপুলেট করতে পারে, কেননা সে জানতো বাস্তব জীবনে যদি সারি নামাজে যায়, তাহলে সে কখনোই সারিকে ডিস্টার্ব করতে পারবে না। আর এ কারণেই স্বপ্নের মাধ্যমে তাকে এই সব কিছু দেখিয়েছিল। শয়তান তার এই কাজে সফলও হয়েছিল, কেননা ঘুম থেকে ওঠা মাত্রই সারি ইবলিসের বলা তার সেই গোপন বক্সটি বের করে।
তার হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল সেও ইবলিসের কথার জালে পা দিয়েছে। স্বপ্নের মাধ্যমে ইবলিস তার মনে প্রতিশোধ স্পৃহার বীজ বপন করে দিয়েছিল। এখন সারি বক্সটি খুললে আমরা সেখানে কালো জাদু করার যন্ত্রপাতি এবং শয়তানের চিহ্ন দেখতে পাই। এরপর সে কালো জাদু করতে শুরু করে। তার কালো জাদুতে সে নিগ্রোমের খুনির ভয়ঙ্করভাবে মৃত্যু কামনা করে। অন্যদিকে আমরা চাম্পাকার ছেলে পুরাসকে দেখতে পাই, যে কিনা যন্ত্রণায় ছটফট করছিল, আর এর কারণ আমরা একটু পরেই জানতে পারব। আপাতত পরদিন সকালবেলা ডক্টর ফ্রেডম্যান সারির মাথার খা দেখতে আসে। সে সারির বাড়ি থেকে যাওয়ার সময় একজন লোক এসে বলে গ্রামে একজনের মৃত্যু হয়েছে। ফ্রেডম্যান সেই বাড়িতে যাওয়ার সময় সারিও তার সাথে যায়। আসলে সে দেখতে চাইছিল যে কে তার বোনকে হত্যা করেছে। সে উক্ত বাড়িতে গিয়ে দেখতে পায় চাম্পাকার ছেলে পুরাসকে রক্তাক্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে, যার ফলে তার আর বুঝতে বাকি থাকে না যে পুরাসি তার বোনের খুনি ছিল। সে পুরাসের এই করুণ মৃত্যু দেখে মনে মনে অনেক খুশি হয়। অন্যদিকে সুমি তার হোটেলে খাবার রান্না করছিল। তখন সাবেরের বস মিমিন তার দোকানে খাবার খেতে আসে। যে সুমি কিছুদিন আগেও তার কাছে ছাগল চাইতে এসেছিল, সে এখন এত এত মাংস কোথা থেকে এনে রান্না করছে, এই নিয়েই মিমিনের মনে এত কৌতূহল। তারা যখন খাবার খাচ্ছিল তখন কার্তো সাহায্যের জন্য চিৎকার করছিল, যার চিৎকারের আওয়াজ দোকানে উপস্থিত থাকা সবাই শুনতে পাচ্ছিল। সেখানে থাকা একজন লোক সুমিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সুমি বলে তার পায়ের ব্যথা বেড়ে যাওয়াতে সে চিৎকার করছে। তখন মিমিন বলে যদি পায়ের ব্যথা হয়ে থাকে তাহলে কার্তো সাহায্যের জন্য কেন চিৎকার করছে। সুমির কাছে এই কথার কোনো উত্তর ছিল না, তাই সে চুপ করে থাকে। আর তার এই চুপ থাকা মিমিনের মনে প্রশ্ন জাগিয়ে তোলে, তাই সে সুমির অগোচরে কার্তোর ঘরের দিকে যেতে লাগে। তখন সুমি তাকে বাধা দিয়ে ফিরে যেতে বলে। মিমিন বলে কার্তো সাহায্যের জন্য চিৎকার করছে। তখন সুমি বলে সে হয়তো বা তার কাপড় নষ্ট করে ফেলেছে, তাই চিৎকার করছে। এখন মিমিন কি তাকে পরিষ্কার করে দিবে? যার এমন কথা শুনে মিমিন সেখান থেকে চলে যায়। এদিকে সুমি কার্তোর কাছে গেলে কার্তো তার হাতের বাঁধন খুলে সুমির ওপর আক্রমণ করে, যার ফলে সুমি অনেক রেগে যায় এবং একটি পাত্র দিয়ে আঘাত করে তাকে আবারও অজ্ঞান করে ফেলে। এদিকে মিমিন এই শব্দ পেয়ে আবারও সেই ঘরের সামনে এসে উঁকি দেয়, তবে সে বিশেষ কিছু দেখতে পায় না, এজন্যই সে আবারও ফিরে যেতে লাগে। আর ঠিক তখনই সুমি কার্তোকে টেনে হিঁচড়ে আরেকটি ঘরে নিয়ে আসে এবং তার হাত পা বেঁধে ফেলে। কার্তো আবারও সাহায্যের জন্য চিৎকার করতে লাগলে সে কার্তোর মুখ বেঁধে দেয় এবং তাকে চুপ করে থাকতে বলে। সে কার্তোকে তার ধৈর্যের পরীক্ষা নিতে নিষেধ করে, না হলে কার্তোর অবস্থাও তার পায়ের মতোই হবে। এদিকে আমরা সারিকে তার বাড়িতে দেখতে পাই। ওই মুহূর্তে সারির বাড়িতে চাম্পাকা নিজে আসে। সে সারিকে একটি ব্রেসলেট দিয়ে বলে এটি সারির ছোটবেলাকার বন্ধু তাকে দিতে বলেছে, অর্থাৎ ইবলিস এটি তার জন্য পাঠিয়েছে। সারি বুঝতে পারে নিগ্রোমের মৃত্যুর সাথে চাম্পাকার কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র তার ছেলেই নিগ্রোমের মৃত্যুর জন্য দায়ী ছিল। আর এরপর আমরা সুমিকে দেখতে পাই, যে কিনা গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই ইবলিস এসে তাকে আবারও ম্যানিপুলেট করতে শুরু করে। ইবলিস শয়তান বলে যে এই বাড়িতে একটি সিক্রেট রয়েছে, যেটা হয়তো বা তার মায়ের ব্যাপারে। তবে এবার আর সুমি তার কথায় বিশ্বাস করে না। তখন ইবলিস বলে সে তাকে মিথ্যা বলছে না, আর সুমি যদি তার কথা না শোনে তাহলে পরবর্তীতে পস্তাতে হবে। সুমি শেষবারের মতো ইবলিসের কথা শোনে এবং তার বাবার কাছে যায়। ইবলিস কার্তোকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে। সে আল্লাহর ভয় না করে বারবার মিথ্যা বলছে। সুমি কার্তোর কাছে গেলে কার্তো বলে সে গ্রামের সবাইকে বলে দিবে সুমি কত বড় দানবে পরিণত হয়েছে, যার উত্তরে সুমি বলে যে একজন দানবই তো তাকে জন্ম দিয়েছে, তাহলে সে দানব হবে না কেন? অর্থাৎ সে এখানে কার্তোকেই দানব বলছিল। সুযোগ বুঝে কার্তো সুমিকে মেরে অজ্ঞান করে পালানোর চেষ্টা করে। এদিকে আমরা ওই সময় সারিকে দেখতে পাই, যে কিনা ডক্টর ফ্রেডম্যানের বাড়িতে যায়। সেখানে ফ্রেডম্যানের কাজের মহিলা ইজা তাকে শুকুরের মাংস খেতে বলে। সারি বলে এই মাংস খেলে তাকে জাহান্নামে যেতে হবে, যেখানে পাপীদের সাথে তাকে শাস্তি দেওয়া হবে। তখন ইজা প্রশ্ন করে যে হারাম খাওয়া মানুষদের তো শাস্তি দেওয়া হবে, তাহলে তার মতো ডাইনিদেরকে কিরূপ শাস্তি দেওয়া হবে? উত্তরে সারি বলে সে শয়তানের সাথে হাত মিলিয়েছে, তাই তার জন্য জাহান্নামে আলাদা ব্যবস্থা করা আছে। তার অর্থাৎ সারির স্থান ফ্রেডম্যানের মতো ব্যভিচারীদের সাথে হবে।
যে কিনা তার সন্তান বহনকারী নারীদের হত্যা করে। একথা বলেই সে ফ্রেডম্যানের সামনে চাম্পাকার দেওয়া ওই ব্রেসলেটটি ছুড়ে মারে। এটি সেই ব্রেসলেটটি ছিল যেটা বুরাস নিগ্রুমকে দিয়েছিল। ফ্রেডম্যান বুরাসকে খুব ভালো করেই চিনত। ফ্রেডম্যান আসলে দরিদ্রদের সহ্য করতে পারত না, তাই তো সে বুরাসকে গুটি হিসাবে ব্যবহার করেছিল। বুরাসের ধারণা ছিল একজন মেয়ে টাকা বা কোনো জিনিসের বিনিময়ে নিজের শরীর বিক্রি করতে সদা প্রস্তুত থাকে, যে ধারণা সে তার মা চাম্পাকা থেকে পেয়েছে। কেননা চাম্পাকা এমন একজন মেয়ে যে কিনা টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দেয়। বুরাসের মনেও তখন নারীদের প্রতি লোভ জন্মায়, আর এই সুযোগ কাজে লাগায় ডক্টর ফ্রেডম্যান। সে বুরাসকে মানুষ খুন করা শিখিয়ে দেয়, যাতে করে বুরাস নিগ্রুমকে নির্যাতন করে তারপর হত্যা করতে পারে। আর ফ্রেডম্যানের প্ল্যান অনুযায়ী সবকিছু হয়। বুরাস নিগ্রুমকে হত্যা করে। আসলে নিগ্রুম অসুস্থ হওয়াতে ফ্রেডম্যান তাকে বারবার দেখতে যেত। তখনই নিগ্রুমের সাথে ফ্রেডম্যানের একটি অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল, যার ফলে নিগ্রুম প্রেগনেন্ট হয়ে যায়। আর যেহেতু ফ্রেডম্যান একজন ডক্টর ছিল, তাই সে সবার আগে এই ব্যাপারটা বুঝতে পারে। আর এ কারণেই পরিকল্পনা করে সে বুরাসের মাধ্যমে নিগ্রুমকে হত্যা করে। এখন সারি এই সব কিছু বুঝে গেলেও সে তার কিছুই করতে পারবে না, এটা ভেবেই ফ্রেডম্যান হাসতে থাকে। সে তার কাজের মহিলা ইজাকে সারির উপর আক্রমণ করতে বলে, কিন্তু ইজা ভয় পাচ্ছিল, কারণ সে জানত সারির কালো জাদু কতটা ভয়ঙ্কর। সে ভয়ে আক্রমণ করতে না চাইলে ফ্রেডম্যান তাকে জোর করে সারির উপর আক্রমণ করতে বাধ্য করে, কিন্তু সে কিছু করার আগেই সারি কালো জাদু দিয়ে ইজাকে হত্যা করে এবং ফ্রেডম্যানের হাতে বাইবেল ধরিয়ে দিয়ে তার দোষ স্বীকার করিয়ে নেয় এবং তাকেও জঘন্যভাবে মেরে ফেলে। এদিকে সুমির জ্ঞান ফিরে এলে সে কার্তকে খুঁজতে থাকে। তখন ইবলিস এসে বলে কার্ত যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে, কিন্তু সে জানে কার্তকে কোথায় গেলে পাওয়া যাবে। তবে সুমি এখানে ইবলিসের কথায় কান না দিয়ে তার বাবাকে খুঁজতে থাকে। কার্ত যাতে পালাতে না পারে, তাই সে বাড়ির গেটে কাঁটা দিয়ে দেয়। এরপর সে কার্তকে বাড়ির ভেতরে খুঁজতে থাকে। সে প্রথমে কার্তর উদ্দেশ্যে মিষ্টি মিষ্টি কথা বললেও পরবর্তীতে ধৈর্য হারিয়ে রাগে চিৎকার করতে থাকে। এদিকে কার্ত সুযোগ বুঝে গেট দিয়ে পালাতে লাগলে তার হাতে কাঁটা ফুটে যায়, তাই সে পালাতে পালাতে রান্নাঘরের ফ্রিজের মধ্যে লুকিয়ে পড়ে। তখনই ফ্রিজের ভেতরে থাকা নিগ্রুমের কাটা মাথা দেখে সে ভয়ে শিউরে ওঠে, কিন্তু এত কিছুর পরও তার শেষ রক্ষা হয় না। সুমি তাকে ঠিকই খুঁজে বের করে ফেলে। কার্ত বলে সে সুমিকে ভালোবাসে, কিন্তু ইবলিস বলে কার্ত তাকে এইসব বলে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। সে সুমিকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে বলে। সুমি কার্তর কাছে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে কার্ত বলে সে শহরে চলে গিয়েছে। ইবলিস বলে সে মিথ্যা কথা বলছে। ইবলিস সুমিকে জিজ্ঞাসা করতে বলে কার্ত কেন একবারও তার মাকে খুঁজতে যায়নি। সুমি কার্তকে এ কথা জিজ্ঞাসা করলে কার্ত বলে তার মা একজন লোকের সাথে পালিয়ে গিয়েছিল, তার মা একজন দুশ্চরিত্রা মহিলা ছিল। যা শুনে সুমি রেগে কার্তর গলা চেপে ধরে। কার্ত বলে সুমি যদি সত্যিটা জানতে চায়, তাহলে তাকে সৎ পথে ফিরে আসতে হবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকতে হবে। ইবলিস বলে কার্ত সত্যি কথা এড়িয়ে যাওয়ার জন্যই এমন করছে। ইবলিসের কথা শুনে সুমি আরো বেশি উত্তেজিত হয়ে যায় এবং একটি কাঁচি নিয়ে কার্তকে ভয় দেখিয়ে সত্যিটা বলতে বলে। কার্ত ভয়ে সত্যিটা বলতে শুরু করে, আর আমাদের সামনে খোলে মুভির আরেকটি বড় রহস্য। আসলে কার্ত সুমির মাকে সুমির দাদির কথায় বাধ্য হয়ে বিয়ে করেছিল। সে সাম্পাকা নামের এক মহিলাকে ভালোবাসত এবং তাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। হ্যাঁ, এই সাম্পাকাই সেই সাম্পাকা যে কিনা বুরাসের মা ছিল। সুমি হওয়ার পরও সে সাম্পাকার সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে গিয়েছিল। সুমির ভাই আহমেদের যখন জন্ম হয়, তখন সাম্পাকার গর্ভেও একজন সন্তান জন্ম নেয়, যে মানসিকভাবে প্রতিবন্ধী ছিল। অর্থাৎ বুরাস আর কারণ নয়, বরং কার্তরই অবৈধ সন্তান এবং সুমির সৎ ভাই। তো এক পর্যায়ে কার্ত এবং সাম্পাকার সম্পর্কের কথা সুমির মা জানতে পারে। তখন সে প্রচন্ড রেগে যায় এবং কার্তকে নানানভাবে অপমান করে এবং তাকে ছেড়ে চলে যেতে চায়। তবে কার্ত তাকে কিছুতেই যেতে দিতে রাজি ছিল না, তাই তো সে সেখানেই সুমির মাকে হত্যা করে এবং তার লাশ খাটের নিচে মাটি খুঁড়ে কবর দিয়ে দেয়। যে কথা শুনে সুমি প্রচন্ড রেগে যায় এবং তার জিহ্বা সাথে সাথেই কেটে দেয় এবং ছুরি দিয়ে তার গলা কেটে তাকে হত্যা করে।
যাকে এমনটা করতে দেখে ইবলিস জোরে জোরে হাসতে থাকে, কারণ সে তো এটাই চায় যে মানুষ পাপ করুক এবং পাপে নিমজ্জিত হয়ে যাক। এরপর সুমি কার্তর কাটা মাথাটি হাতে নেয়, যা দেখে ইবলিস তাকে তার শয়তানি লকেটটি দিয়ে তা গ্রহণ করতে বলে এবং সে আরো বলে যে এটি গ্রহণ করে নিলে ইবলিস সুমির ডাকের সাথে সাথেই তার সামনে চলে আসবে। সুমি এটি গ্রহণ করে নেয়। এরপর সে কার্তর খাটের নিচের মাটি সরালে সেখানে তার মায়ের কঙ্কাল দেখতে পায়, যেটি দেখে সে কান্নায় ভেঙে পড়ে। সে কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা তার ঘুম ভাঙলে সে তার মায়ের কঙ্কালের সাথে তার বাবার লাশকেও মাটি চাপা দিয়ে দেয়। সে কখনোই ভাবতে পারেনি যে তার মা এই বাড়ি ছেড়ে কোথাও যায়নি, কার্তো এতগুলো বছর ধরে তাকে মিথ্যা বলে আসছিল। এখন এই মুহূর্তে আমরা সুমির গলায় ইবলিসের দেওয়া ওই লকেটটি দেখতে পাই, অর্থাৎ সুমি নিজেও এখন ইবলিসের উপাসকে পরিণত হয়েছিল। এরপর সুমি বাড়ি ছেড়ে চলে যেতে লাগলে তার বাড়িতে সারি এসে উপস্থিত হয়। সে সুমিকে বলে যে সে তার বোন নিগ্রুমের দেহ খুঁজতে এসেছে। সুমিকে জানে লাশটি কোথায় আছে। সারির কথা শুনে সুমি তার ছুরিটি বের করে, কেননা সে তো অলরেডি নিগ্রুমের দেহ কেটে সেটা রান্না করে গ্রামবাসীকে খাইয়ে দিয়েছিল। যে ব্যাপারটা জানার পর সারি নিশ্চয়ই সুমিকে আস্ত রাখবে না, তাই সে সারির উপর হামলা করতে চাইছিল। আর ঠিক তখনই সেখানে হাজির হয় ছাম্পাকা, যাকে দেখতে একদমই অন্যরকম লাগছিল, অর্থাৎ সে নিজেও ইবলিসের সাহায্যে তার রূপ পরিবর্তন করে ফেলেছিল। সাম্পাকা এসে কার্তর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, যাকে দেখে সুমি প্রচন্ড রেগে যায়, কেননা তার জীবনে যত খারাপ কিছু হয়েছে সেই সব কিছুর পেছনে সাম্পাকাই রয়েছে। আর এই তিন নারী শয়তানের পূজারীকে দেখিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই তিনজন শয়তানের পূজারি হলেও তারা একে অপরের ছিল চরম শত্রু। এক তো সুমির জীবনে যা কিছু হয়েছে সব কিছু সাম্পাকার জন্য হয়েছে, আর এর উপর আবার সাম্পাকার একমাত্র ছেলে তার জীবনের একমাত্র ভালোবাসাকে হত্যা করেছে সারি। অন্যদিকে সারি যাকে সবচেয়ে বেশি ভালোবাসত, যাকে বাঁচানোর জন্য সে শয়তানের উপাসনা করতে শুরু করেছিল, অর্থাৎ তার বোন নিগ্রামের লাশ গ্রামবাসীকে খাইয়েছে সুমি, অর্থাৎ তারা তিনজনই তিনজনের চরম শত্রু ছিল। এতটাই শত্রুতা ছিল যে একজন আরেকজনকে শেষ করার জন্য একবারও ভাববে না। তবে দেখার বিষয় হলো, ইবলিস কি এত সহজে তার তিন অনুসারীকে একজন আরেকজনকে শেষ করতে দিবে, কারণ ইবলিসের অনুসারীরাই তো তার জন্য সবকিছু। আর যদি ইবলিস কোনোভাবে তার ম্যানিপুলেটিভ কথার মাধ্যমে তাদেরকে এক করে দেয়, তাহলে গ্রামবাসীর অবস্থা কি হবে? পুরো গ্রামই তো জাহান্নামে পরিণত হবে। অলরেডি সুমি মানুষের মাংস খাইয়ে গ্রামবাসীদের একটি পাপ করিয়ে ফেলেছে, এখন তারা তিনজন যদি এক হয় তাহলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে এটা তো আপনারা ভাবতেও পারবেন না। এই মুভির দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে, তাই যদি ওই মুভির এক্সপ্লেনেশন চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের এই মুভিটা এই পর্যন্তই। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরো বেশি কানেক্টেড হতে চান, তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা অ্যাপ থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টেই আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি। এখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। তাছাড়া ইউটিউবে যেহেতু সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই, তাই আপনারা এই পেজে মেসেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি এখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সেই সাথে আপনারা সেখানে নতুন নতুন মুভির নামও সাজেস্ট করতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত মুভির এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ফেসবুকে গিয়ে হন্টিং বাংলা অ্যাপ লিখে সার্চ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।